দেশের বৃহত্তম উন্মুক্ত জলাশয় চলন বিল এক বর্গ কিলোমিটারের এই বিলে প্রতি বছর অন্তত দেড়শো প্রজাতির বিশ হাজার টন মাছ উৎপাদন হয় স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত মাছ দিয়ে বাণিজ্যিকভাবে তৈরি হয় সুটকি বিলের পানি কমার সাথে সাথে বাড়ে সুটকির উৎপাদন নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গন এলাকায় প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুটকি উৎপাদন করতে আসেন অনেক উদ্যোক্তা বিল পাড়েই ছোট ছোটো চাতাল তৈরি করে বোয়াল পুঁটি শিং টাকি সহ অর্ধশত প্রজাতির মাছ শুকিয়ে তৈরি করা হয় সুটকি যেখানে কাজের সুযোগ পান স্থানীয় নারীরা তবে এবার বিলে মাছের উৎপাদন কম হওয়ায় ব্যাহত হচ্ছে সুটকি প্রক্রিয়াকরণ ভালো মাছগুলা এগুলো আমাদের বাংলাদেশেই চলে আর পুঁটি মাছটা বাংলাদেশ চলে খুব কম কিন্তু ইংরেজি মাছটা বেশি যায় আর বছর প্রচুর মাছ ছিল এবার মাছও কম এবার সব কাজ কম কম বাবা এক সময় চলন বিলে মাছের প্রাচুর্য থাকায় বছরের ছয় মাস শুটকি উৎপাদন হতো কিন্তু দিন দিন বিলে পর্যাপ্ত পানি না আসায় মাছ উৎপাদন কমে যাচ্ছে এতে কমছে সুটকি উৎপাদনের পরিমাণও বর্তমানে বছরের দুই থেকে তিন মাস সুটকি তৈরি করা হয় চলন বিলে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত শুটকি মাছের চাহিদা দেশ জুড়ে তাই তো বিল থেকে থেকেই স্থানীয়দের পাশাপাশি শুটকি কিনে থাকেন বিভিন্ন জেলার মানুষ তাছাড়া পাইকারদের হাত ধরে এখানকার উৎপাদিত শুটকি পাঠানো হয় রংপুর দিনাজপুর ছয়দপুর সহ বিভিন্ন জেলায় তবে এবছর মাছ সংকটে বেড়েছে শুটকির দাম প্রতি কেজি শুটকি পকার ভেদে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে তরল মিলে ছুটকি খেতে ভালো কিন্তু দামটা একটু বেশি নিচ্ছা শুনছি অনেক ভালো পাওয়া যায় এখানে তাই একটু কিনতে আসলাম তো দামাদামি হলে নিব মৎস্য বিভাগ জানায় গত বছর চলনবিলে ছয়শো দশ টন শুটকি উৎপাদন হয়েছিল কিন্তু চলতি মৌসুমে চলনবিল এলাকায় বৃষ্টি কম হওয়ার পাশাপাশি ঢলের পানি না আসায় আকারে বাড়তে পারেনি মাছ তাছাড়া পানি সংকটে মা মাছ ডিম ছাড়তে না পারায় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে এতে করে শুটকি উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা মৎস্য বিভাগের যদি এবছর আমাদের একটু আশঙ্কাও আছে যে পানির স্থায়িত্ব কাল একটু কম ছিল পানির যে গভীরতা গতবার আমরা দেখেছি সেই অনুযায়ী এবার পাইনি আমরা আশা করছি যে আপনার গত বছরের উৎপাদনের ধারাবাহিকতায় এবছরও অনুরূপ উৎপাদন হবে চলন বিলের মাছের ওপর জীবিকা নির্বাহ করেন অন্তত লক্ষাধিক মানুষ চলন বিলের পানি প্রবাহ ঠিক রাখতে নদ নদী খননের পাশাপাশি মা মাছ রক্ষায় প্রশাসনের জোরালো ভূমিকা রাখলে বাড়বে মাছের উৎপাদন মাহবুব হোসেন এখন নাটোর আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন